सीमित परिसरे तीन दिन व्यापी लकडाउन प्रथम दिन पार हो ढिले ढाला भावे राजधानी गणपरिवहन छाड़ा छिल सब धरण जानबाहन चलाचल विभिन्न सड़के जानजट सोमवार ग्रामीण उद्देश्य नाना भावे ढाका छेड़े अने तौफिक महमूद मुंडा रिपोर्ट রোববার বিকেলে সারা দেশে সীমিত পরিসরে লকডাউন কার্যকরের জন্য প্রজ্ঞাপন জারি করে সরকার। বলা হয় সোমবার থেকে তিন দিনব্যাপী পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সীমিত লকডাউনের প্রথম দিনের রাজধানীর অন্যতম প্রবেশপথ গাবতলীর চিত্র এটি। পণ্যবাহী যানবাহন ও রিকশা থেকেও বেশি চলাচল করছে ব্যক্তিগত পরিবহন। আবার পায়ে হেঁটেও মানুষজন চলাচল করছে। অনেকের গন্তব্য আবার উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনো জেলা। চেষ্টা করতেছি যাওয়ার জন্য, ইনশাআল্লাহ যাব। দিনাজপুর যাব। কিভাবে যাবেন? যেভাবে যাওয়া যায় দেখি। না যায় তার উপায় নেই, কেন বা রাস্তায় বাড়াইছি। আমি মনে করি যে রিস্কে গেলে যাওয়া লাগবে, আর যেভাবে গেলে যাওয়া লাগবে। যাচ্ছে আসছিলাম, যাইতে হবে তো বাড়িতে। জনগণের চলাচল নিয়ন্ত্রণে অনেকটা হিমশিম খাচ্ছে দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। না পুরাতন বেতনটা বেরোচ্ছে না, ম্যাক্সিমাম অফিসের কাজে, গার্মেন্টস এর কাজে, সবারে বিভিন্ন কাজ ছাড়া খুব কম বেরোচ্ছে। রাজধানীর ভেতরের দৃশ্য অনেকটাই একই রকম। রিক্সা বা পণ্যবাহী যানবাহনের চেয়ে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি, রয়েছে যানজটও। ছিল না স্বাস্থ্যবিধি মানার ন্যূনতম কোনো বালাই। আমি এইমাত্র উঠছি রিক্সায়, তো এই জন্য মানে মাস্কটা পরবো। এই যে গরম, সাইকেল চালাইলে তাই আর কি। আমি আগাম করতেছি, সমস্যা নাই। একটা মাস্ক না, ওই না রাস্তা করে গেছে। সীমিত পরিসরে এই লকডাউন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। তবিক মাহমুদ মুন্না, নিউজ ২৪, ঢাকা।